টেট উত্তীর্ণ বেকাররা সোমবার পুনরায় রাজধানী গোর্খা বস্তিস্থিত অর্থমন্ত্রীর বাড়ির সামনে এসে আন্দোলন করেন। তাদের দাবি, পৌঁছো রাখে সকল টেট পাশ করা ছাত্রছাত্রীদের একসাথে চাকরিতে নিয়োগ করতে হবে। প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে অর্থমন্ত্রীর দপ্তরে ফাইল চলে গেছে, অর্থমন্ত্রী ক্লিয়ারেন্স দিলেই চাকরি পেয়ে যাবে। তাই টেট পাশ করা ছাত্রছাত্রীরা এদিন অর্থমন্ত্রীর বাড়ির সামনে এসে অর্থমন্ত্রীর সাথে দেখা করতে। এদিন সঙ্গে সাক্ষাৎ করেন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন। অতি সত্বর নিয়োগের ক্ষেত্রে আশ্বাস দিলেন টেট পাশ করা ছাত্রছাত্রীদের। দাবি থাকবে না কেন? দাবি তো আছি, অর্থের ব্যাপার আছে, অর্থ দেখবো আমরা গিয়ে, এখানে নিয়ে আসতেই হবে এটাকে। না সব বয়স কম ছেলে ওরা চাকরি বাকরি করবে, করবে না কেন? পুজোর আগে কি নিয়োগ করা হবে? এটা আমি গিয়ে অফিসে গিয়ে বলতে পারি, এখন তো এখানে বসে বলতে পারি না। ঠিক না? ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।